আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখতেই পারতেছেন, বাবুর স্কুলে আসছিলাম, বাবুকে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে আপনাদেরকে মুরগির আপডেট দিব, কবুতরের, তারপরে খাওয়া দাওয়া করব। চলেন। দেখতে পারতেছেন কবুতর, কবুতর তো রাখতে পারলাম না বাচ্চাগুলা, শেষ পর্যন্ত এবার আমার বাচ্চাগুলো টিকাতে পারি নাই। যাই হোক, ভাবছিলাম বিক্রি করে ফেলবো এগুলারে, চিন্তা করলাম যেহেতু গরম চলে আসছে, লাস্ট বারের মতো এইবারের মতো একটা সুযোগ দেখি আর একটা বার চেষ্টা করবো রাখা যায় কিনা, বাচ্চা রেজাল্ট করতে পারি কিনা। সবাই দোয়া করবেন। আর উপরে যেটা দেখতেছেন, এটা আবারও ডিম দিছে, ডিমে বসা। গতকালকে গত পরশু দিন একটা দিছে, আজকে একটা দিবে, ডিমে বসা। উপরে বাচ্চাগুলো তো দেখছেন, তো নিচে যে এখানে মুরগির বাচ্চা, গত পরশু দিন ছয়টা আনছি, তো ছয়টা তো ফার্স্টে আপনাদেরকে দেখাইছি, দেখেন কী অবস্থা করতেছে। তো গতকালকে যখন খাবার আনতে যাই, তখন খাবার আনতে যাওয়ার পরে দেখি আরও বাচ্চা আনছে, তো বাচ্চাগুলো অনেক ভালো লাগছে, যার জন্য আবারও চারটা বাচ্চা আনছি। দেখেন উপরে কাঠটা দিয়ে দিছি, বলছিলাম আপনাদেরকে যে কাঠে উঠবে তারা, ফাইনালি কাঠে উঠে বসে থাকে, রিল্যাক্স মুডে থাকে। তো ঠিক আছে, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন তারা সুস্থ সবলভাবে বড় হয়। আর গতকালকে হঠাৎ ঝড় বৃষ্টি পরে পলিথিনগুলো দিয়ে দিছি, রাতে তো প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিল, এখানেও দিয়ে রাখছি, তো এটা এখন উঠাই দিছি। কেমন দেখি বলবে কি শাক, কলমি শাক, চিংড়ি মাছ, দুইটা দুই ধরনের ফ্লেভার এক হয়ে গেছে, মজা লাগতেছে। ভিটামিন সি এমনি ঝাল না দিলেও বলে যে ঝাল দিছি, এটার জন্য কি করা যায় আপনারা বললেন তো। বাবুও মোটামুটি তার হেয়ারের যত্ন নেওয়া শিখে গেছে, আর আমার মোটামুটি হেয়ার যাইতেছে। দেখো বাবা,
এইভাবে করতে গেলে আগামী এক দুই বছরের ভিতরে সাথে মাল শেষ। আজকে সবচেয়ে বড় একটা সঙ্গে খাবারে চিটাইঙ্গা নদীর চৌয়া মাছ, নদী না সমুদ্র, সমুদ্রের সমুদ্র বা সাগর সমুদ্র উপকূলীয় এলাকা চেউয়া, এই চেউয়ার যন্ত্রণা নাকি অন্য কোনো মাছ কাটতে পারে না, চেউয়া মাছ খাটি নাকি গোটায়। গতকালকে যখন বাজারে কিনলাম মুরব্বী চাচা ওই মাছ নিছে, এমনি বলতেছে আর কি ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামুদ্রিক মাছ ভিটামিন ডি প্রচুর পরিমাণ থাকে, আয়রন ক্যালসিয়াম, এটা আর বলারও করতে পারে না, অনেক টেস্ট অনেক। হ্যাঁ মাছটা হলো আমাদের দুধুম মাছ যেরকম এরকম লুটকা মাছের মতো না, তো সাতটা ডিফারেন্ট অনেক আলাদা। না ঠিক আছে, যথেষ্ট মজার একটা মাছ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।